আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো ইউটিউব চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমরা তো জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন শুনছি, ফেসবুকের, ইমুর, হোয়াটসঅ্যাপের, টুইটারের, স্কাইপির, ইনস্টাগ্রামের, তাহলে চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন কি? হ্যাঁ, যদি আপনার চ্যানেলকে সুরক্ষিত রাখতে চান, 100% সুরক্ষিত রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশনটি অন করতে হবে। হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, কিংবা ইউটিউব হোক, অর্থাৎ ফেসবুক হোক বা জিমেল হোক, যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সিকিউরিটি এখন পর্যন্ত আমরা জানি কি, টু স্টেপ ভেরিফিকেশন। সো এত কিছু আর ঘুরিয়ে ফিরে বলতে চাচ্ছি না, আমি ডিরেক্টলি আপনাদের বলতে চাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার চ্যানেলকে, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলকে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন বা সুরক্ষিত করে রাখবেন। সো এই পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনে। চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে বলবেন না। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, দ্যাটস মিন এই পরিবারের সদস্য হয়ে যান, তাহলে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো এবার চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো অলরেডি যাদের চ্যানেলে মনিটাইজেশন রয়েছে তারা অন্য একটি প্রসেসে এই কাজটি করে নেবেন, আর দেখিয়ে দিব অন্য কোন প্রসেসটিতে করতে হয়। সো প্রথমে আমরা দেখিয়ে দিই যে যাদের চ্যানেলে মনিটাইজেশন অন এখনও পর্যন্ত করা নেই, বা এখন পর্যন্ত যাদের চ্যানেলে মনিটাইজেশন অন করা হয়নি, তারা কিভাবে করবেন। ঠিক আছে, তো তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি আপনার গুগল বা ক্রোম ওপেন করবেন, অর্থাৎ যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করে আপনি উপরের সার্চ বারে লিখবেন www.youtube.com। ঠিক আছে, সো আমার যেহেতু অলরেডি লেখা আছে, এই যে দেখেন, আমি যদি এটার উপর ট্যাপ করি তাহলে কিন্তু আমার ইউটিউবে চলে যাব, আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ওকে, তো ইউটিউবে আসার পর আপনি যে কাজটিও করবেন, উপরের দিকে লক্ষ্য করবেন, এখানে যে জিমেল আইকন রয়েছে ওই জিমেল আইকনে দেখবেন আপনার যে চ্যানেল, অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেল আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চাচ্ছেন ওই চ্যানেলটি এখানে আছে কিনা, অর্থাৎ এই চ্যানেলের জিমেল আইকনটি কিন্তু এখানে দেখায় কিনা। তো যদি দেখায় তাহলে ভালো। তো তার আগে আপনার আরেকটা কাজ করে নেবেন, উপরে যে থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ট্যাপ করবেন। থ্রি ডট আইকনে ট্যাপ করার পর এখান থেকে আমার যেহেতু অলরেডি ডেস্কটপ সাইট করা আছে, আপনাদের যদি ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। তো তারপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে ওই জিমেল আইকনে ট্যাপ করবেন। সো জিমেল আইকনে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমি যদি একটু জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এই যে দেখেন এখানে কিন্তু সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। যদি আপনি এটার উপর ট্যাপ করেন তাহলে আপনার মোবাইলে যতটা জিমেল আইডি রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। ওকে, একটু প্রবলেমের জন্য আমি আবার নিউ ট্যাব নিয়ে নিলাম। সো আপনারা এই কাজটিও করার পর আপনি যে কাজটিও করবেন, উপরের দিকে যে আপনার জিমেল আইকন রয়েছে, চ্যানেলের জিমেল আইকন রয়েছে, এখান থেকে এটার উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর আপনি লক্ষ্য করবেন এখানে ইয়োর চ্যানেল নামে একটা অপশন দেখাবে। সো এখান থেকে আপনি ওই ইয়োর চ্যানেল অপশনে ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর আপনি আপনার চ্যানেল ওপেন করবেন যেভাবে আমি আমার চ্যানেলটি ওপেন করলাম। সো তারপর আপনি যে কাজটিও করবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে, অর্থাৎ কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশন আছে এটার উপর ট্যাপ করবেন। সো যদি আপনার সাথে সাথে ডেস্কটপ আইকন না করা থাকে তাহলে এখান থেকে আপনি আবার থ্রি ডট আইকনে ট্যাপ করে ডেস্কটপ আইকন অন করে দিবেন। এই যে দেখেন, এখান থেকে যেহেতু আমার অলরেডি ডেস্কটপ সাইট অন করা আছে সেক্ষেত্রে আমার আর প্রয়োজন হবে না। সো আপনাদের ক্ষেত্রে জাস্ট এখান থেকে থ্রি ডট আইকনে ট্যাপ করে আবার ডেস্কটপ সাইট অন করে দিবেন, যেহেতু আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন হচ্ছে এই মুহূর্তে। এই যে দেখেন ytstudio.com। সো তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মনিটাইজেশন আইকন, এই যে দেখেন এখানে মনিটাইজেশন আইকন রয়েছে, আপনাদের ঠিক ওই মনিটাইজেশন আইকনে ট্যাপ করবেন। সো মনিটাইজেশন আইকনে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, যাদের চ্যানেলে মনিটাইজেশন অন করা আছে, আর যাদের অন করা নয় তারা কিন্তু এই ইন্টারফেসের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই যে দেখেন, এখানে লক্ষ্য করতেছেন যে টু স্টেপ ভেরিফিকেশন একটা অপশন রয়েছে, এবং এখানে নাও নামে যে অপশন আছে এটার উপর ট্যাপ করলে, এই ইন্টারফেসের উপর ট্যাপ করলে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করার যে প্রসেসগুলো সেগুলোতে চলে যাবেন। ঠিক আছে, অর্থাৎ এই ইন্টারফেসে ট্যাপ করার পর আপনি পরবর্তী যে ধাপে চলে যাবেন, এই ধাপ কিন্তু আমি এখন দেখিয়ে দিব। এবং সাথে সাথে থাকছে যারা অলরেডি যাদের মনিটাইজেশন অন করা আছে এবং ইনকাম করতেছেন, তাদের জন্য আসলে কি করা, যেহেতু তারা এই ইন্টারফেসে আসার পর এখানে কিন্তু আর টু স্টেপ ভেরিফিকেশনের যে অপশন সেটা কিন্তু এখানে পাবে না।
সো এখন আমরা দেখব যে যাদের মনিটরেশন অন করা তারা কিভাবে এই প্রসেসটা করবে। সো আপনারাও ঠিক সেইভাবে অর্থাৎ আপনারা ঠিক আগের মতো আপনারাও ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার ওপেন করে নেবেন, ঠিক আছে। সো ওপেন করার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে আমি নিউ ট্যাবটা নিয়ে নেই। ওপেন করার পর আপনি জাস্ট youtube.com অপশনে ট্যাপ করবেন, অর্থাৎ youtube.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার যখন youtube.com টি ওপেন হয়ে যাবে, তারপর আপনার উপরে যে এই কোনার দিকে যে জিমেল আইকনটি শো করে, সেখান থেকে আপনি আপনার চ্যানেলের যে জিমেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করে রাখবেন, অর্থাৎ এই জিমেল আইকনটা এখানে শো করায় রাখবেন। তো তারপর আপনি যে কাজটা করবেন, এখানে যে ইন্টারফেস রয়েছে অর্থাৎ জিমেলের যে আইকন রয়েছে এটার উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, সেটার উপর ট্যাপ করবেন। তো তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি একটু যদি লক্ষ্য করেন, তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি জুম করলাম, সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করবেন। সো সিকিউরিটি অপশনে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এটা কিন্তু ইউটিউব চ্যানেলের। এখানে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে, ঠিক আছে। সো আমরা এখন কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবো, অর্থাৎ এখানে অন দেখাবে। তো এজন্য অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, এখানে যে আইকন আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের, এই যে দেখেন এই আইকনে ট্যাপ করবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে আপনার কী কী লাগবে, আপনার এই যে জিমেল আইডি অর্থাৎ চ্যানেলের যে জিমেল আইডি রয়েছে, ওই জিমেল আইডিতে যে নাম্বারগুলো আপনি ব্যবহার করছিলেন সেটা লাগবে। আর যদি আপনি আর অন্য কিছু ব্যবহার করে থাকেন তাহলে সেগুলো লাগবে। অন্য কিছু বলতে ধরেন অনেকে সাহায্যকারী জিমেল দেয়, যে জিমেলটা সাহায্যকারী হিসেবে থাকে ওই জিমেলটাও লাগতে পারে। তো এক্ষেত্রে আসলে নাম্বারটাও সবচেয়ে বেশি প্রযোজ্য, নাম্বারটা লাগবেই। সো তারপর আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনি এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই আইকনে ট্যাপ করবেন। তো এই আইকনে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে প্রোডাক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন। সো এখান থেকে আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন নিচের দিকে লক্ষ্য করেন, এখানে একটা অপশন রয়েছে গেট স্টার্টেড নামে। সো এখানে গেট স্টার্টেড আপনারা ট্যাপ করবেন। সো গেট স্টার্টেড ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখানে আপনার লক্ষ্য রাখবেন, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, এখানে আপনার যে চ্যানেলের যে জিমেল আইকনটি বা জিমেল, সেই জিমেলটি এখানে শো করে কিনা সেটা লক্ষ্য রাখবেন। যদি শো না করে তাহলে কিন্তু এখান থেকে আপনার ট্যাপ করে আপনি আপনার চ্যানেলের যে জিমেল আইকন রয়েছে সেটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। তো তারপর এখানে বলতেছে ইন্টারভিউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার জিমেলে যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে শো করাতে হবে, অর্থাৎ পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ওকে, আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিছি। তারপর নেক্সট অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। তো তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কাজটুকু করবেন, এখানে একটি নাম্বার বসাতে হবে, এখানে একটি নাম্বার দিবেন, এখানে যে নাম্বারটি দিবেন অবশ্যই ওই নাম্বারটি যেন আপনার সিম হয় এবং বৈধ সিম হয়, এবং ওই সিমটি সবসময় কিন্তু আপনার কাজে লাগবে। অর্থাৎ যখনই আপনার এই চ্যানেলটি আপনি লগ ইন করতে যাবেন তখন কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের কোড যাবে, ওই কোডটি আপনাকে বসাতে হবে, এজন্য আপনাকে ওই সিমটি অবশ্যই লাগবে। সো এমন সিম ব্যবহার করবেন যেটা আপনার কাছে সবসময় থাকে, বা সিকিউরিটি যেন থাকে, টোটাল কথা হচ্ছে সিকিউরিটি যেন থাকে, ঠিক আছে। ওকে, আমি এখানে একটি নাম্বার দিয়ে দিলাম, আপনারা নাম্বারটি দেওয়ার পর যে কাজটুকু করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট অপশন, এই যে দেখেন। সো আপনি জাস্ট ওই নেক্সট অপশনে ট্যাপ করবেন। সো নেক্সট অপশনে যাওয়ার পর এই যে দেখেন, এখানে একটি কোড চাচ্ছে, কোডটি যাবে, কোডটি আপনি এখানে বসাবেন, ঠিক আছে। ওই যে নাম্বার দিছি ওই নাম্বারে একটি কোড যাবে, ওই কোডটি আপনি জাস্ট এখানে বসাবেন। সো কোডটি বসানো শেষ, এখন আমি এই নেক্সট অপশনে ট্যাপ করব। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি জাস্ট এই টার্ন অন অপশনে ট্যাপ করবেন। আমি যদি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই, যে দেখেন এখানে লেখা আছে টার্ন অন। সো আপনি জাস্ট এটার উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, যে নাম্বার দিয়ে আপনি এই আইডিটা ভেরিফিকেশন করছেন সেটা এখানে দেখাবে, ঠিক আছে। ওকে, তো আপনারা এই ইন্টারফেসে ট্যাপ করলে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে যাবে। অর্থাৎ এইটুকু কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে, এবং আপনার চ্যানেলটি সর্বোচ্চ সিকিউরিটি অপশন অন হয়ে যাবে এবং সর্বোচ্চ সুরক্ষিত থাকবে। তো আপনি যদি এখান থেকে টার্ন অফ অপশনে ট্যাপ করেন তাহলে কিন্তু এই অপশনটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো অফ করার কোনো প্রয়োজন নেই, আপনারা অলওয়েজ অন করে রাখবেন। সো এই ছিল আসলে চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন অন নিয়ে ভিডিও। সো এই ওয়েটি অর্থাৎ এই প্রথমে যে ওয়েটা দেখিয়ে দিলাম সেটা কিন্তু যাদের চ্যানেলে অলরেডি মনিটাইজেশন অন করা নয়, আর
প্রথমে যে ওয়েটি দেখিয়ে দিলাম এই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আপনি প্রথমে এই ভেরিফিকেশনের অপশনটি পেয়ে যাবেন, ওটা টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি পেয়ে যাবেন যাদের চ্যানেলে মনিটাইজেশন অন নয়। আর তারপরের যে প্রসেসটা দেখিয়ে দিলাম এই প্রসেসের মাধ্যমে সবাই এই অর্থাৎ যাদের অন রয়েছে তারাও এই প্রসেসের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, ঠিক আছে। ওকে ভিউয়ার্স, আজকের এই পরিবেশন অর্থাৎ আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পরিবেশনায় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।